বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো আছেন। আজ আমরা নিয়ে এসেছি আমাদের চ্যানেলে রামায়ণ বিভাগের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয়, রামচন্দ্র কেন 5 নয় 10 নয় 20 নয় 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। আদর্শ পুরুষ রামচন্দ্র পিতৃসত্র পালনের জন্য 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী কৈকেয়ী, যিনি ছিলেন রাজা অশ্বপতির কন্যা এবং ভরতের মাতা, এই 14 বছর বনবাস তার স্বামীর কাছ থেকে আদায় করেন দাসী কুজমন্থরার পরামর্শে, যাতে তার পুত্র ভরত অযোধ্যার সিংহাসনে বসতে পারেন। কিন্তু কেন তিনি সময়টা ঠিক 14 বছর বেছে নিয়েছিলেন? কেনই বা তিনি 10, 5, 20 বছর সময় বাঁচলেন না? তাহলে 14 সংখ্যাটির সাথে কোনো বিশেষ সম্পর্ক জড়িয়ে আছে? চলুন বন্ধুরা, আজ আমরা সেটাই জেনে নিই। কেন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, এর পিছনে মূলত 3টি কারণ। প্রথম কারণ, রামায়ণের গল্প ছিল ত্রেতা যুগের। সে যুগের বিশেষ নিয়ম ছিল, কোনো রাজা যদি 14 বছরের জন্য সিংহাসন ত্যাগ করেন, তাহলে তিনি পুনরায় রাজা হওয়ার যোগ্যতা হারাবেন। আর এই নিয়ম স্বয়ং বাল্মীকি লিখে গেছেন। এমনকি সে যুগে কেউ 14 বছর শারীরিকভাবে উপস্থিত না থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়া হতো। ঠিক এইভাবে দ্বাপর যুগে সময়টা 13 বছর ধরা হতো। আর সে কারণেই দুর্যোধন পঞ্চপাণ্ডবকে 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস দিয়েছিলেন। আর কলিযুগে অর্থাৎ বর্তমানেও 1963 সালের লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি যদি 12 বছর কোনো সম্পত্তির মালিকানা দাবি না করে, তাহলে তিনি সেই সম্পত্তির মালিকানা সত্ত্ব হারাবেন। আর এই নিয়ম জানতেন বলেই কৈকেয়ী রামচন্দ্রের জন্য 14 বছরের বনবাস দাবি করেন। দ্বিতীয় কারণ, 14 বছরের বনবাসের অন্যতম কারণ হলো, সে সময় বিশ্বাস করা হতো 14 বছর সময় অতিবাহিত করলে কোনো মানুষের চরিত্র ও স্বভাবের বদল ঘটে। যেহেতু 14 বছর রামচন্দ্র বনে ফলমূল খেয়ে বাকল পরিধান করে সন্ন্যাসীর মতো জীবনযাপন করবেন, তারপর পুনরায় রাজা হওয়ার ইচ্ছা শেষ হয়ে যাবে। আর এই কারণেই পুত্র ভরতের জন্য সিংহাসন সুরক্ষিত করতে কৈকেয়ী দশরথের কাছ থেকে 14 বছরের বনবাস চেয়েছিল। তৃতীয় কারণ, জ্যেষ্ঠপুত্র রামকে রাজা করার সিদ্ধান্ত রাজা দশরথ ও বশিষ্ঠ মুনি আলোচনা করে নিয়েছিলেন। আর এই খবর কৈকেয়ীর কাছে মন্ত্রের মাধ্যমে পৌঁছায় 14 দিন পর। আর এটার প্রতিশোধ নিতে কৈকেয়ী 14 দিনের প্রতিদিনকে 1 বছর ধরে রামচন্দ্রের জন্য 14 বছরের বনবাসের দাবি করে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।